রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ভগ্নদশা, বছরের পর বছর ধরে এমনটাই পরিলক্ষিত করছে রাজ্যের মানুষ। ভুল চিকিৎসায় মৃত্যু, স্বাস্থ্যকেন্দ্র থাকলেও পর্যাপ্ত চিকিৎসকের অভাব, চিকিৎসক থাকলেও তাদের দেখা পাওয়া দুষ্কর। এবার একটি ব্যতিক্রমী চিত্র দৃশ্যমান হল গোমতী জেলা হাসপাতালে। রোগীর ভিড়ে কোণঠাসা হাসপাতালটি। শুধু নির্দিষ্ট মহকুমার রোগীরা নয়, রাজ্যের দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্তের রোগীরা চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। অত্যাধিক রোগী থাকার দরুন শয্যার স্বল্পতা দেখা দিচ্ছে, ফলস্বরূপ রোগীদের স্থান করে দেওয়া হয় মেঝেতে। কিছুটা অসুবিধা হলেও চিকিৎসা পরিষেবা খুব ভালো বলে জানান রোগাক্রান্ত এক শিশুর মা। কি হয়েছে? এখানে ট্রিটমেন্ট আপনি কেমন চলছে? তুই মাটিতে যে জায়গা পাননি, বেড পাননি? হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর দেবশ্রী দেববর্মন জানান, হাসপাতালের চিকিৎসা পরিষেবা খুব ভালো। হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবিকারা আন্তরিকতা ও দায়িত্ব সহকারে রোগীদের পরিষেবা প্রদান করে থাকেন। চিকিৎসা পরিষেবা ভালো হওয়ার দরুন রাজ্যের বিভিন্ন প্রান্তের রোগীরা এই হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় জমায়। রোগীর সংখ্যা বেশি হওয়ায় শয্যার অভাব দেখা দিয়েছে বলে জানান মেডিকেল সুপার। তাই একে তো ভাইরাল ফিভার, কার্ডিয়াক রিলেটেড পেশেন্ট ভর্তি হয়, পয়জনিং পেশেন্ট ভর্তি হয়, এবং প্লাস যেটা অ্যালার্মিং, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট প্রচুর ভর্তি হয় প্রতিনিয়ত, প্রত্যেক দিন। এখন কি আপনি তো হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক বা চিকিৎসক কর্মী? চিকিৎসক আমাদের হাসপাতালে পর্যাপ্ত আছেন এবং চিকিৎসক আছেন এবং চিকিৎসকরা পরিষেবা আন্তরিকভাবে দিচ্ছেন। তার জন্যই রুগী, আমি যে বললাম, সাবরুম থেকে আসে, করবুক থেকে আসে, ইভেন সিপাহীজলা হাসপাতাল, সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে আসে, মেলাঘর থেকে আসে। এটা ইনডাইরেক্টলি মিন করে যে হাসপাতালের পরিষেবার উপর জনগণের অথবা রুগীর আস্থা আছে। হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিজনদের সম্পূর্ণ আস্থা রয়েছে হাসপাতালের চিকিৎসা পরিষেবার ওপর। তাদের মন্তব্য, রাজ্যের প্রত্যেক হাসপাতালে যদি চিকিৎসা পরিষেবা এ ধরনের হয়, তবে রাজ্যের অসুস্থ স্বাস্থ্য পরিষেবা সুস্থ হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।